সময় বদলেছে কিন্তু বদল হয়নি বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের তিনি এখনো বলিউডের স্টার কিডদের গ্র্যান্ডফাদারই রয়ে গেছেন এবার তার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আরেক কাপুর কন্যা সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর করণের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ নতুন কিছু নয় বিশেষত সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর এই অভিযোগ আরো তীব্র আকার নিয়েছিল সেই সময় কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন করণ কিন্তু কালের নিয়মে সব কিছু ভুলে নিজের চেনা মেজাজ ফিরে পেয়েছেন তিনি সব সমালোচনা উড়িয়ে দিয়ে এবার সানায়া কাপুরকে প্রমোট করার কাজে নেমে পড়েছেন জনপ্রিয় এই বলিউড পরিচালক করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে নবাগত সানায়ার এর আগে করণের হাত ধরেই আলিয়া ভাট অনন্যা পাণ্ডে বরুণ ধাওয়ান ঈশান খাট্টার জাহ্নবী কাপুর সহ অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর অভিষেক হয় সোমবার সানায়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ লিখেছেন ধর্মা মুভিজের সঙ্গে তোমার শুরুটা প্রথম ছবিতেই অভাবনীয় ও উত্তেজনাপূর্ণ হবে জুলাই মাস থেকে সানায়ার সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন করণ তবে সানায়ার বিপরীতে নায়ক কে বা ছবির নাম কি সে সম্পর্কে এখনই কিছু জানা যায়নি করণের এই ঘোষণার পর উচ্ছ্বসিত সানায়ার মা বাবা মাহিব কাপুর ও সঞ্জয় কাপুর মেয়ের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সঞ্জয় সানায়া কাপুর সুহানা খান ও অনন্যা পাণ্ডে খুবই ভালো বন্ধু অনন্যাও করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন তার প্রথম ছবি ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 নাজিলা খান মিম সময় সংবাদ